কংগ্রেস নবুট রুমা নিয়াগুলো লোকরং মোখাং ফুনুমানী লাচিনা নাঙ্গ মানিক সরকার তে জিতেন্দ্র চৌধুরী চাছালো ইস্ট ত্রিপুরা লোকসভা আচুক থাইনি বিজেপি ক্যান্ডিডেট মহারানী কৃতি দেবী সিং নিপির মুঙ্গ ধর্মনগর বাগবাসা ওয়ালুয়া জিজাং লোক কুথুম পান্ডাব ককসানা নিথাঙ্গে আবহাইন কক শাখা হাস্তে নিকচা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব চাছালো ইস্ট ত্রিপুরা লোকসভা আচুক থাইনি বিজেপি ক্যান্ডিডেট মহারানী কৃতি দেবী সিং নিপির মুঙ্গ ধর্মনগর বাগবাসা ওয়ালুয়া জিজাখা কাইশার লোক কুথুম পান্ডা পান্ডাও নারায় অক্রাঙ্গি মানজাখা হাস্তে নিকচা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব আর সালো বাগবাসানি জয়নগর হায়ার সেকেন্ডারি রংনগ খাইজাখা লোক কুথুম পান্ডা পান্ডাও কক সানানি থাঙ্গে হাস্তে নিকচা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব সাখা কংগ্রেস নবদ রুমানি ইয়াগুলো লোক রংন মোখাং ফুনুংনানি লাচিনা নাঙ্গ মানিক সরকার তে জিতেন্দ্র চৌধুরী হনৈ বাই ইলেকশন হচ্ছে বিধানসভায় রামনগরে, সেখানে কমিউনিস্টের প্রার্থী তো কমিউনিস্টের একজনকে দিতে হবে হাত চিহ্নিতে ভোট, কারণ কি লোকসভাতে হাত চিহ্ন বিধানসভার মধ্যে দিতে হবে কাস্ট আত্ম দিতে, মানুষ কমিউনিস্টে ভোট দিব না ট্রেনিং দিব, ট্রেনিং না পড়ে কোনটা কোন সময় ভোট দেবে মানুষ এত মনে কিভাবে রাখবে একবার চিন্তা করেন, রামনগরে বিধানসভায় কাস্তে দিতে লোকসভায় হাত চিহ্নে, আবার যারা পূর্ব সিটের মধ্যে আছে কমিউনিস্টের নেতা তাদের কাস্তে দিতে, আবার কেরালার মধ্যে যারা আছে তারা আবার রাহুল গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের সর্ববৃহৎ নেতা তার বিরুদ্ধে এ রাজার পতনই লড়াই করছেন কমিউনিস্ট, মাথা খারাপ হয়ে গেছে পাগলে, মানে সরকার সংবিধানের কথা বলে বলে সংবিধান বাঁচানোর জন্য উনি এসেছেন, উনি ভারতকে রক্ষা করার জন্য ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য হাত চিহ্নে ভোট দিচ্ছেন, উনি ভারতের অস্তিত্ব আর কমিউনিস্ট, কমিউনিস্টের ম্যানিফেস্টো বেরোয়েছে, আমি প্রেস কনফারেন্স করে বলেছি কমিউনিস্টের ম্যানিফেস্টোর মধ্যে লেখা আছে বহু কিছু ভারত বিরোধী লিখেছে, সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে কমিউনিস্টরা ইন্ডি গঠবন্ধন ক্ষমতা আসলে ভারত যে পরমাণু শক্তিধর দেশ নটর বিহারে বাজপাই পোখরণে যে পরমাণু বিস্ফোরণ করে ভারতকে দুনিয়ার সামনে শক্তিশালী দেশ প্রতিষ্ঠা করেছেন কমিউনিস্টের সত্তাতে আসলে প্রথমেই ভারত যে কমনি ভারত যে পরমাণু শক্তিধর দেশ সমস্ত পরমাণু আমাদের যাই অস্ত্র আছে সমস্ত কিছু তারা ডিস্ট্রয় করে দিবে, আছে কি দেশদ্রোহী হতে পারে, এ কথা তো পাকিস্তানের ভাষা, এ তো চীনের ভাষা, চীন চায় পাকিস্তান চায় ভারত পরমাণু শক্তি দল থেকে শেষ হয়ে যায়, সংবিধান বাঁচাবে আর তারপর দেখি জিতেন চৌধুরী সাফাই দিচ্ছে বিপ্লব দেব যে বলছে আমরা এমন বলিনি, আমরা তো বিশ্ব শান্তির জন্য বলেছি, আরে বিশ্ব শান্তির জন্য ভারতকেই পেয়েছেন, আগে চীনের পরমাণু অস্ত্র বন্ধ করেন না, আগে রাশিয়ার করেন না, সাউথ কোরিয়া নর্থ কোরিয়া পাকিস্তান ইউনাইটেড স্টেট বা আমেরিকা তাদের কাছে যান না, আপনারা প্রথম যাত্রাই ধরছেন নিজের মাকে, নিজের মাকে মারার ব্যবস্থা করেছে, বলছে না না আমরা বিশ্ব শান্তির জন্য আমরা সেই দিশাতে কাজ করে দেয়ারে মেরে মিত্র বিশ্ব শান্তির জন্য বাগবাসাই পাইছো, যাও না বিশ্ব শান্তি পাকিস্তানের মাটির দিকে করো, চীনের মাটির দিকে করো, রামি বলে জিতেন বাবু এক দণ্ডে জায়গা ত্রিপুরার কমিউনিস্টকে চীনের কেউ দেবে না, এই ত্রিপুরার মাটিতে বসে বসে ত্রিপুরার মানুষকে ধ্বংস করেছেন এই কথাগুলি বলে বলে আর কালকে যখন ইলেকশন হয়ে গেছে তখন বলছে যে ইলেকশনটা তো ঠিক হয়নি, ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে সবচেয়ে পিসফুল ইলেকশন কালকে পশ্চিম ত্রিপুরা তো হয়েছে, রেকর্ড হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট এই পশ্চিম ত্রিপুরা আসন হয়েছে, ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট হয়েছে, মানে উৎসবের মাঝে ভোট দিয়েছে, আপনাদের মানুষকে অপমান করার স্বভাব চায় না, মানুষ যখন 82% টার্ন আউট করে ভোট দিয়েছে জাতি জনজাতি ছয় তখন মানিক সরকার আর এই কংগ্রেসের এই ঢঙ্গি নেতারা আগরতলাতে প্রেস কনফারেন্স করে বলে মানুষের
অধিকার ঠিকভাবে প্রয়োগ করি, 82% ভোটে করার পর মানুষের অধিকার প্রয়োগ করি, তো কত পার্সেন্ট ভোট হবে? ত্রিপুরার মানুষ কালকে রেকর্ড করেছে পুরো ভারতবর্ষের মধ্যে। ত্রিপুরার মানুষকে সাধুবাদ জানানো উচিত, ত্রিপুরার ভোটদাতাদের, পশ্চিম ত্রিপুরার ভোটদাতাদের শুভেচ্ছা জানানো উচিত ছিল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে। এরা 82% ভোটারদের বিরোধ করছে, এদেরকে চিনে রাখুন। এই পূর্ব লোকসভা তো 26 তারিখ ভোটে দেওয়ার পরে এরা এটাই করবে, কারণ কি, এরা জনতা থেকে বর্জন হয়ে গেছে, এরা জনতার সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর কমিউনিস্ট পার্টি কি করেছে 25টা বছর, কি দিয়েছে ত্রিপুরার মানুষকে, কি পেয়েছে ত্রিপুরার মানুষ? একটা কথা বলতে পারবে কমিউনিস্ট পার্টি, ত্রিপুরা তো শুধু নারী সমিতি করানো, এসএফআই ডিএফআই সিটো বিভিন্ন সংগঠন করে চাঁদা আদায় করা, চাঁদার নামে গুন্ডাগিরি করা, এরবারে কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যকে কি দিয়েছে? কিন্তু ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবকে যদি বলে, বিপ্লব বাবু আপনি মহিলাদের জন্য কি করেছেন এসএসসি ফিনিশার, আমি বলতে পারি মানিক বাবু আমি মহিলাদেরকে 33% সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা করেছি। আমি অনেকদিন পর বাংলাদেশে এসেছি, বাঘ আর বাঘের মধ্যে বেশি তফাৎ নেই, বাঘ বাসাতে বাঘ আছে, ওই আগে ছিল এখন না, এখনো আছে, আমার সামনে যারা বসে আছে সব বাঘই আছে, তাই না? বাঘ বাসার সব বাঘই আছে আমার সামনে। আজকের এই নির্বাচনী জনসভায় মঞ্চ উপস্থিত এই জেলার সম্মানীয় সভাপতি প্রথমবার কাজলের ভাষণ শুনলাম, ভালো বলেছিল, তেমন পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা কাজল দাস মহোদয়, আমাদের পানিসাগর অঞ্চলের সম্মানীয় বিধায়ক এবং যিনি প্রোটেম স্পিকার হয়ে 23-এর শুরুবার্তা উনি করেছিলেন অ্যাডভোকেট, ওর আজকে দেখতে শুনতে স্মার্ট বয় লাগছে, তেমন আমাদের বিনয়ভূষণ দাস মহোদয় এখানকার সবার প্রিয়, এবং আমার বিষয়ে যতটা বলছিলেন তত আবেগে বলে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আবেগী হয়, অটলজীবী আবেগী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আবেগী, কারণ ওটা ভারতীয় আমাদের মধ্যে ইমোশন থাকে, কমিউনিস্টের মানুষের মধ্যে ইমোশন থাকে না। কেউ কোনোদিন কমিউনিস্টের কোন নেতাকে পার্লামেন্টে বা বিধানসভাতে চোখের চোখ ফেলতে দেখেছে ত্রিপুরা রাজ্য বা ভারতবর্ষে দুনিয়াতে? কোনোদিনও না। কমিউনিস্টের মধ্যে ইমোশন নেই, মেকানিক্যাল মানসিকতা, তার জন্য কমিউনিস্টরা 25 বছর ক্রমাগত শাসন করেছে, তার আগেও 10 বছর ত্রিপুরাকে কমিউনিস্টরা বুঝতে পারেনি না, ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করতে পেরেছে না, ত্রিপুরার মানুষকে বুঝতে পেরেছে, কারণ কি, ওই জায়গাতেই কমিউনিস্ট নেই, ওই জায়গাতেই কমিউনিস্ট নেই। তো এমন এখানকার লোকপ্রিয় বিধায়ক যাদবলাল নাথ মহোদয়, শ্রী সুজিত দেব এই বাগবাসা অঞ্চলের প্রখর সংগঠক যুবক, মন্ডল সভাপতি, আর যিনি এই মঞ্চে পরে এসছেন উনি হচ্ছেন আমার ভাই বা বন্ধু মহারাজ প্রদ্যোত কিশোর মানিকের পার্টিতে প্রবাধান, সেই পার্টিতে উনি 2023 বাগবাসা থেকে
প্রার্থী হয়েছিলেন, ব্যক্তিগত জীবনে ওয়াকিল অ্যাডভোকেট কল্পনা সিনহা মহোদয়া, আর এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টি এই অঞ্চলের সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তারা, ভাই বোনেরা, অত অঞ্চলে শুধু নাগরিক বন্ধুরা, নির্বাচন যখন আসে প্রত্যেক পার্টির লোকেরাই প্রার্থীও দেয়, নিজের নিজের বিষয় রাখে। এখন কমিউনিস্টরা এখানে প্রার্থী দিয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মা মহোদয়, কমিউনিস্টের কি দুর্দশা, কি অহংকার ছিল মানিক সরকারের, কমিউনিস্ট পার্টি যেটা কাজল ভাষণে বলছিল যে 2015 দাদা যখন এসেছিল আমরা দাদার সামনে 100 জন লোক করতে পারছিলাম না, উপহাস করতো বিপ্লব দেবের, উপহাস করতো এখানে যারা মঞ্চে বসে আছে তাদের, কিন্তু দম্ভ ছিল কমিউনিস্টের, আজও সে দম্ভ যায়নি মানিক সরকারের, আজও সে দম্ভ যায়নি কংগ্রেসের যে ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব দিচ্ছে আলোচনা। তাদের দম্ভের কারণে ত্রিপুরা লোকসান হয়েছে, তারা সত্তাসীন ছিল, ত্রিপুরার মানুষের জন্য কোনো কিছু করেনি, কমিউনিস্ট পার্টির বাইরে কিছু চিন্তাই করতে পারে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও কমিউনিস্ট পার্টির পার্টি অফিস থেকে আসবে। আমরা জানি সূর্য প্রকৃতির মধ্যে রয়েছে, কিন্তু কমিউনিস্টরা তা মানে না, দাম্ভিকতা। সেই দাম্ভিক কমিউনিস্ট যে 2017-18 তো প্রথম দিকে বলতো, লাস্ট ইলেকশনের আগে পর্যন্ত স্বয়ং চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতো, ত্রিপুরাতে বহু জায়গায় বলেছে যে কমিউনিস্টরা আরো 100 বছর থাকবে, 100 years কমিউনিস্ট ত্রিপুরাতে সত্তাসীন থাকবে। কি হলো মানিক বাবু, কতদিন সময় লাগবে? আবহাই কেন হাস্তে নিকচা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব তে বসাকা রায়ত তাই এনএলএফ তৃষ্ণাম নাই র কমিউনিস্ট বদল রকসে হনই আশালনি কক্থম পান্ডাও হাস্তে নিকচা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব ন কারি বোমান জাখা বাগবাসানি এমএলএ যাদব লাল দেবনাথ পানিসাগরনি এমএলএ বিনয় ভূষণ দাস নর্থ হাংকরনি কাউন্সিল আচুক ফাং বাবটস দাস তে নর্থ হাংকরনি বিজেপি আচুক ফাং কাজল দাস ন খবৈ কবুন অজমা রক ব্যুরো রিপোর্ট চিনি খরাং।